সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু ছোট ছোট বুদ্ধি খাটিয়ে করতে পারি কাজগুলো যেরকম আমরা সহজ করে নিতে পারি সেই সঙ্গে কিন্তু সংসারের খরচাটা অর্ধেক আমরা কমিয়ে ফেলতে পারি নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে টিপসগুলি দেখে নিই যে টিপসটি শেয়ার করছি অনেক সময় হয় তাই আমরা ভাত রান্না করি ঠিক মতো হয়তো জলটা কম দিয়ে ফেলি বা কোনো কাজ করতে থাকি দেখা যায় ভাতটা কোনো কারণে পুড়ে যায় বা নিচে লেগে যায় তখন কিন্তু পুরো ভাতটার মধ্যেই সেই পোড়া গন্ধটা থাকে আর পুরো ভাতটা তো দেখো ফেলে দেওয়া যায় না কারণ বর্তমান সময় চালের অনেকটাই দাম বেড়ে গেছে তাই গন্ধটাকে কিভাবে আমরা রিমুভ করতে পারবো যাতে বাকি ভাতটা আমরা খেতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে দেখো একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে চারটি টুকরো করে নেব তারপর গরম ভাতের মধ্যে এইভাবে পেঁয়াজটা রেখে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো ভাতটাকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর যদি আমরা পেঁয়াজগুলোকে এইভাবে তুলে ফেলি ভাতের থেকে তাহলে ভাতটা যে তলায় লেগে গেছে বা পুড়ে গেছে যার কারণে ভাতটা থেকে বাজে পোড়া গন্ধ বের হচ্ছে পেঁয়াজ কিন্তু সেই বাজে পোড়া গন্ধটাকে অ্যাবজর্ব করে নেবে এমনকি ভাতটা খাওয়া যাবে কোনো রকম বন্ধ লাগবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো চলো পরবর্তী টিপসটি দেখে নিই আমরা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানা কাজ করতে থাকি সবজি কাটা বাসন মাজা রান্না করা এর ফলে কিন্তু আমরা নিজেদের যত্নই নিই না অনেক সময় দেখা যায় সবজি কাটার ফলে আমাদের নখের ভেতরে একেবারে কালো হয়ে যায় বিশেষ করে যখন মোচা কচু এই জাতীয় সবজিগুলো কাটি না নখগুলো একেবারে কালো হয়ে যায় দেখতেও বাজে লাগে নখের মধ্যেও নানা রকম নোংরা বাসা বাঁধতে থাকে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি নিয়েছে একটি লেবুর টুকরো লেবুর টুকরোও এখানে তোমরা ইউজ করতে পারো কিংবা তোমাদের বাড়িতে যদি কোনো নষ্ট হয়ে যাওয়া লেবু থাকে সেই লেবুটাকে এইভাবে কেটে নিলে তারপর এইভাবে যদি নখে কয়েক সেকেন্ড বা এক মিনিট মতো একটু ডলে নাও তাহলে লক্ষ্য করবে যে তোমাদের নখটাও যেমন পরিষ্কার হচ্ছে সেই সঙ্গে কিন্তু আরও একটি উপকার হচ্ছে আমাদের অনেকেরই আছে অতিরিক্ত জলের কাজ করার জন্য নখগুলো বড় হয় না অল্পতেই নগগুলো ভেঙে যায় তাই তোমরা যদি মাঝে মাঝে এই কাজটি রান্না করতে করতেও কিন্তু করে নিতে পারো এইভাবে নখটাকে পরিষ্কার করো নখ যেমন পরিষ্কার হবে ভেতরে কোনো নংরা থাকবে না আর তোমাদের নখটাও কিন্তু মজবুত হবে দ্রুত লম্বা হবে এটা রাখার পর আমি জল দিয়ে নখগুলোকে ধুয়ে দেখাচ্ছি যে আমার নখগুলো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো তালা থাকে না অনেক সময় তালার চাবি নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিই কিন্তু এই ধরনের তালা দিয়ে আমরা নানা রকম কাজ করে নিতে পারি সেরকমই একটি ইউজফুল টিপস শেয়ার করব তোমরা নর্মাল তালা দিয়ে এই কাজটি করতে পারো এখানে দেখো আমি গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার ওপরে আমি এই তালাগুলোকে দিয়ে দেব। তালাগুলোকে আমাদের একটু খুব ভালো করে গরম করে নিতে হবে এর জন্য এখানে আমি একটি বাটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাওয়াটার অল্প সময়ের মধ্যে আমাদের তালাগুলো গরম হয়ে যায় আমি এখানে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম আমাদের তালা দুটো কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে তালা দুটোকে একটি পাত্রের মধ্যে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি একটু সাবধানে কাজটা করতে হবে যেহেতু তালা দুটো প্রচণ্ডই গরম আর হালকা লাগলে হাতেও ছ্যাঁকা লেগে যাবে তাই তালা দুটোকে কিভাবে ব্যবহার করব এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি তাওয়ালে তাওয়ালেটাকে আমি এইভাবে ত্রিকোণ করে ভাজ করে নেব ঠিক তার মাঝখানটায় আমি তাওয়ালেটাকে রেখে দেব তাওয়ালের তার মাঝখানটায় তালাটা রাখার পর তালাটাকে এইভাবে তাওলের সঙ্গে পেঁচিয়ে নেব তারপর এই তালাটা কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় আমরা উঁচু হিল পড়ি কিংবা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি তার কারণে না আমাদের গোড়ালিতে প্রচুর পরিমাণে ব্যথা করতে থাকে যন্ত্রণা করতে থাকে তা আমরা এর জন্য তো ওষুধ খাই তা ওষুধ যদি না খাই আমরা ঘরোয়া উপায়ে কিন্তু এই ব্যথাটাকে দূর করতে পারি এইভাবে যেখানে ব্যথা হচ্ছে দেখো গোড়ালিতে কিংবা গোড়ালির এই ওপরের হাড়ে এই জায়গাটায় যদি তালা গরম তালা এইভাবে আমরা বেঁধে রাখি তাহলে কিন্তু আরাম পাওয়া যাবে আর যেহেতু তালাটা লোহার জিনিস তাই লোহার কিন্তু উপকারিতা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো আর এইভাবে তালা গরম করে নিলে তালাটা অনেকক্ষণ গরম থাকবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি কাজে আসবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এই ধরনের যে কন্টেনারগুলো আমাদের বাড়িতে আসে আমরা নানা রকম বিস্কুট কিংবা কোনো রকম ফল কিনে নিয়ে আসে এগুলোকে কিন্তু ফেলেই দিই কিরকম কিন্তু এরকম ছোট ছোট কন্টেনার আমরা অনেক কাজে ইউজ করতে পারি সেরকমই একটি ইউজফুল টিপস শেয়ার করব সবার প্রথমে দেখো এখানে আমি একটি লোহার কাঠি নিয়ে নিয়েছি লোহার কাঠিটাকে আমি সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেব খুব ভালো করে গরম করে নেওয়ার পর কন্টেনারে ঠিক এই ভেতরের দিকটায় অনেকগুলো আমি এইভাবে ছোট ছোট ছিদ্র করে নেব অনেকগুলোই ছিদ্র করব। যাতে খুব সহজেই এর মধ্যে যদি কোনো জিনিস রাখি সেটা বাইরে বের হয়ে যায় তরল জিনিস দেখো এইভাবে ছিদ্র করে নিলাম তাহলে এটাকে আমরা কি কাজে ব্যবহার করব এখন তাহলে চলো দেখে নিই বন্ধুরা বাসন মাজার জন্য তো আমরা প্রত্যেকেই এই ধরনের যে সাবানগুলো ব্যবহার করি দেখা যায় এই ধরনের কন্টেনারের মধ্যে সাবান কসবাইট একসঙ্গে রেখে দিই কসবাইটের মধ্যে জল থাকার কারণে সাবানটা কিন্তু খুব তাড়াতাড়ি গলতে থাকে এমনকি আমাদের সাবানটা অল্প কয়েকদিনের দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় আর এইভাবে একসঙ্গে থাকলে কিন্তু এতে পয়সারও অপচয় হয় তাই যখনই আমরা হয়ে যাবে মাজা সাবানটাকে যদি এই ধরনের ছিদ্রযুক্ত কোনো কন্টেনারের মধ্যে রেখে দিই সাবানের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু ছিদ্র দিয়ে পড়ে যাবে এমনকি সাবানটা খুব তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে এতে সাবানের খরচাটাও কিন্তু অনেকটা কম হবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই আমরা কিন্তু রান্না করার পর প্রত্যেকেই আমাদের গ্যাসের ওভেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করি কিন্তু দেখা যায় আমাদের যে গ্যাসের বান্নার অনেক সময় কিন্তু আমরা পরিষ্কার করি না অনেকেই আছি কিন্তু গ্যাসের বান্নারও কিন্তু আমাদের গ্যাসের ওভেনের সঙ্গে সঙ্গে পরিষ্কার করা উচিত তাহলে এটাকে কিভাবে পরিষ্কার করব যাতে আমাদের নোংরাটা উঠে যায় এমনকি তেল কাষ্টে উঠে যায় আর গ্যাসের খরচাটাও অনেকটাই কম হয় এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম দেখো আমি আরেকটি প্লাস্টিকের পাত্রে নিয়ে নিচ্ছি এই পাত্রটার অনেক সময় দাগ হয়ে যেতে পারে তাই আমি প্লাস্টিকের পাত্র নিয়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো গ্যাসের বার্নার এর ওপরে আমি দিয়ে দেব এক চামচ মতো হাড়পিক এই হাড়পিকটা কিন্তু আমি রান্নাঘরের নানা কাজে ইউজ করি এটা আমি টয়লেটে ইউজ করি না এক চামচ পরিমাণ হাড়পিক দিলেই হবে খুব ভালো করে পুরোনো একটি টুথব্রাশের সাহায্যে সব মিশ্রণটা খুব আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর এখানে যে পুরনো ব্রাশটা নিয়েছে ব্রাশটা দিয়ে আলতো করে একটু ডলে নেব তাহলেই কিন্তু আমাদের যে গ্যাসের বার্নারগুলো আছে না পরিষ্কার হয়ে যাবে গ্যাসের বার্নারে ছোট ছোট ছিদ্র অনেক সময় তেল মশলার কারণে আটকে যায় যার ফলে গ্যাসটা বের হতে পারে না গ্যাসের খরচাটাও বেড়ে যায় এইভাবে যদি আমরা সপ্তাহে তিন থেকে চার দিন বার্নারটাকেও পরিষ্কার করি গ্যাসের ওভেনের সঙ্গে তাহলে কিন্তু ছিদ্রগুলো ওপেন থাকবে গ্যাসটা খুব ভালোভাবে বের হতে পারবে গ্যাসের খরচাটাও কম হবে দেখো কত সুন্দর গ্যাসের বান্নার দুটো পরিষ্কার হয়েছে আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো পরবর্তী টিপসটি দেখে পরের টিপসটি তাহলে দেখে নিই শাক কিন্তু আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি পছন্দ করি আর শাক খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু অনেক সময় হয় যে আমরা হয়তো শাকটা যেদিনকে কিনছি সেদিনকে হয়তো রান্না করছি না আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই শাকটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পরেও দেখা যায় শাকটা একেবারে শুকিয়ে শুটো হয়ে যাচ্ছে পাঁচ ছয় দিন রেখে দিলে কিন্তু ফ্রিজ ছাড়া আমরা কিভাবে বাইরে রাখতে পারি আর প্রত্যেকের কাছেও ফ্রিজও থাকে না আবার অনেক সময় দেখা যায় ফ্রিজে হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে বাইরে আমরা কীভাবে শাঁকটাকে এরকম টাটকা রেখে দিতে পারি তারই একটি টিপস আমি শেয়ার করছি অবশ্যই শাঁকের মাঝখানে যেই বাঁধনটা থাকে বা বাধা থাকে এই বাধাটাকে খুলে নিতে হবে এইভাবে বাধা থাকলে শাকটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আমি কি করবে একটি কন্টেনার নিয়ে নেব কন্টেনারের মধ্যে হাফ কন্টেনার আমি জল নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি শাকের গোড়াটাকে দেখো বাঁচিনি গোড়াটার সমেত এইভাবে গোড়াগুলো যাতে জল পায় এইভাবে আমি শাকটাকে কন্টেনারের মধ্যে রেখে দেব। এইভাবে যদি আমরা শাকটাকে রেখে দিই চার থেকে পাঁচ দিন শাকটা একেবারে টাটকা থাকবে দেখে মনে হবে যেন ক্ষেতের থেকে সবেমাত্র তুলে নিয়ে এসছে একটি শাকও পচবেও না নষ্টও হবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো আশা করছি কাজে দেবে তাহলে চলো দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করছি ভাত কিন্তু আমরা প্রত্যেকেই রান্না করি আর ভাত যখন আমরা রান্না করি তখন কিন্তু আমরা দেখা যায় ভাতের যে হাঁড়ির ঢাকনাটাও গরম হয় এটাকে কোনোই কাজে আমরা ব্যবহার করি না আঁকটাটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যাবে একটা আর একটা জিনিস যেটা হবে গ্যাসের খরচাটাও বেঁচে যাবে কিভাবে চলো দেখে নিই রুটি কিন্তু আমরা প্রত্যেকেই খাই কম বেশি অনেক সময় হয় যে আমরা হয়তো রাতের বেলা কোথাও যাওয়ার থাকে ব্যস্ততা থাকে আগেই আমরা রুটি তৈরি করে রাখি তাই আমরা যদি রুটি তৈরি করার সময় কোনো রকম গ্যাস খরচা করা ছাড়াই রুটিটা তৈরি করি তাহলেও কিন্তু মন্দ হয় না সংসারের খরচাটাও কিছুটা হলে কম হয় দেখো রুটিগুলোকে আমি বেলে নিয়েছি এবার আমাদের বাড়ির যে ভাত তৈরি করার সময় হাঁড়ির ঢাকনাটা থাকে না গরম ঢাকনা গরম ঢাকনার ওপরে রুটিগুলোকে দিয়ে এইভাবে কিন্তু রুটিগুলোকে তাড়িয়ে নিতে পারি এতে আমাদের কিন্তু গ্যাস খরচাটা অনেকটাই কম হবে একদিকে ভাতও রান্না হয়ে যাবে আর সেই সঙ্গে সেই গরম তাপে আমাদের রুটিগুলোও কিন্তু তাওয়ানো হয়ে যাবে আর যখন আমরা রুটিগুলোকে তাওয়াবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে ভাতের হাড়ি মিডিয়ামে রেখে নেব আর এইভাবে যদি আমরা করি আমাদের কিন্তু সময়ও বেঁচে যাবে রাতে আমাদের আর করার কোনো ঝামেলাও থাকবে না রুটি আটা মাখা এমন কি রুটি বেলার কারণ সেই কাজটি আমরা আগেই করে নিতে পারছি দেখো একদিকে ভাতও হচ্ছে সেই সঙ্গে কিন্তু আমি রুটিটাকেও তাওয়ে নিতে পারলাম এইভাবেই আমি এখানে তিন চারটে রুটি ভাতের হাড়ির ঢাকনার ওপর রেখে আমি তাওয়ে নিচ্ছি দেখো থালার ওপরে নামিয়ে নিলাম এইভাবে আমি যে বাকি রুটিগুলো আছে না বাকি রুটিগুলোকেও এইভাবে তাড়িয়ে নেব ভাত হতে হতে কিন্তু আমাদের রুটিগুলো তাওয়ানো হয়ে যাবে এবার আমরা এই রুটিগুলোকে কিভাবে স্টোর করে রাখতে পারবো দেখো আমরা অনেক সময় হয় বাইরে থেকে রুটি কিনে নিয়ে আসি হয়তো তাড়াহুড়ো থাকে কিন্তু এইভাবে যদি আমরা রুটিগুলোকে তাওয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু দুদিন পরেও আমাদের আর রুটির জন্য আটা মাখতে লাগবে না বেলতে লাগবে না যখন প্রয়োজন ফ্রিজ থেকে বের করে আমরা ডাইরেক্ট রুটিগুলোকে সেঁকে নিলেই আমাদের কিন্তু রুটিগুলো তৈরি হয়ে যাবে আর এইভাবে রুটিগুলোকে যদি আমরা করি রুটিগুলো কিন্তু পুরো গোল বলের মতো হয়েও ফুলে উঠবে আমি তোমাদের সেকেও দেখাবো দুদিন পর এবার দেখো রুটিগুলোকে রাখার জন্য আমি নিয়ে নেব পেপার পেপার নিয়ে নিচ্ছি পেপারের ঠিক মাঝখানে রুটিগুলোকে রেখে পেপার দিয়ে এইভাবে আমি রুটিগুলোকে রোল মতো করে নেব তারপর একটি পাত্রের ওপর রেখে ফ্রিজের মধ্যে রেখে দেব এটাকে তোমরা তিন থেকে চার দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো এইভাবে রুটি তৈরি করে করার জন্য দেখো আমাদের কিন্তু রকম গ্যাসটা খরচা হলো না আমি এটাকে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আমি তোমাদের দুদিন পর ফ্রিজ থেকে বের করে রুটিটাকে সেকেও দেখাবো দিন পর আমি এবার রুটিগুলোকে বের করে নিচ্ছি পেপার এই কারণেই নিয়েছি কারণ যদি এর মধ্যে জল জমে বিন্দু বিন্দু ঘেমে তাহলে কিন্তু সেই পেপার জলটাকে অ্যাবজর্ব করে নেবে রুটিটা কিন্তু আমাদের ভিজবেও না একেবারে ফ্রেশ থাকবে দেখতে পাচ্ছো আমি দুদিন পর বের করছি রুটিটা দেখো একেবারে ফ্রেশ রয়েছে আমরা নর্মাল যেভাবে রুটি সেঁকে নিই তাওয়ানোর পর এটাকেও ঠিক আমি সেইভাবেই সেঁকে নেব দেখো এখানে আমি একটা ছেঁকনি নিয়ে নিয়েছি এইভাবে আমি রুটিটাকে ছেঁকে নিচ্ছি আর এইভাবে যদি রুটিটাকে আমরা ছেটকে নিই পুরো পারফেক্ট গোল বলের মতো হয়ে রুটিটা ফুলে উঠবে বলে বন্ধুরা এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদেরও কাজে লাগবে এমনকি গ্যাস খরচাটাও বেঁচে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবে আর আমাকে কমেন্ট করে জানিও যে টিপসগুলি তোমাদের কীরকম লাগলো